আজ আমরা রিজিক বৃদ্ধির উপায় সমূহের মধ্যে কোরআন ও হাদিসে উল্লেখিত 14টি আমলের কথা আলোচনা করব ইনশাআল্লাহ। এক, তাকুয়া ও তাওয়াক্কুল অবলম্বন করা। আল্লাহর ভয় তথা তাকুয়া অবলম্বন করা, পাশাপাশি আল্লাহর উপর অটল আস্থা রাখা, তাওয়াক্কুল করা এবং রিজিক তালাশে আল্লাহর সাহায্য প্রার্থনা করা। কারণ যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট হয়ে যান, সুবহানাল্লাহ। দুই, তওবা ও ইস্তেগফার করা। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। তিন, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কামনা করে যে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার আয়ু দীর্ঘ করা হোক, তাহলে সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। চার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পড়া। পাঁচ, আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর রাস্তায় কেউ ব্যয় বা দান করলে তা বিফলে যায় না, সে সম্পদ ফুরায়ও না, বরং তা বাড়ে বৈকি। ছয়, বারবার হজ উমরা করা। হজ ও উমরা পাপ মোচনের পাশাপাশি হজকারী ও উমরাকারী ব্যক্তির অভাব অনটন দূর করে এবং তার সম্পদ বাড়িয়ে দেয়। সাত, দুর্বলের প্রতি সদয় হওয়া বা সদাচর করা। আট, ইবাদতের জন্য জঞ্জাট মুক্ত হওয়া। নয়, আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে হিজরত তথা স্বদেশ ত্যাগ করলে এর মাধ্যমেও রিজিকের প্রশস্ততা ঘটে, যেমনটি অনুধাবিত হয় নিচের আয়াত থেকে। দশ, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। সাধারণভাবে আল্লাহ যে রিজিক ও নিয়ামত রাজি দান করেছেন তার জন্য আল্লাহর শুকরিয়া করা এবং তার প্রশংসা করা, কারণ শুকরিয়ার ফলেই নিয়ামত বৃদ্ধি পায়। এগারো, বিয়ে করা। আজকাল মানুষের দুনিয়ার প্রাচুর্য ও বিলাসের প্রতি আসক্তি এত বেশি বেড়েছে, তারা প্রচুর অর্থ নিয়ে এই যুক্তিতে প্রয়োজন সত্ত্বেও বিয়ে বিলম্বিত করার পক্ষে রায় দেন। তাদের কাছে আশ্চর্য লাগতে পারে এ কথা যে বিয়ের মাধ্যমেও মানুষের সংসারে প্রাচুর্য আসে, কারণ সংসারে নতুন যে কেউ যুক্ত হয় সে তো তার জন্য বরাদ্দ রিজিক নিয়ে আসে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎ কর্মশীল দাস দাসীদের বিবাহ দাও, তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাব